খেলার মাঠে হুটহাট অচেনা আগন্তুকের অহেতুক আগমন হরহামেশাই ঘটে। কিন্তু এবার যে দৃশ্য দেখা গেল এসেছে তা একেবারেই অচেনা। একদল বিক্ষোভকারী তাদের আন্দোলনের তীব্রতা বাড়াতে বেছে নিলেন ক্রিকেট মাঠকে। আর সেই বিক্ষোভকারীর একজনকে চেংদোলা করে মাঠ ছাড়া করেছেন ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। 69 নম্বর সংবলিত জার্সিধারী জার্ভর কথা মনে আছে? ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ চলাকালে একাধিকবার তিনি মাঠে প্রবেশ করেছিলেন। এবার এশেজের মাঝে ঘটল এমনই এক ঘটনা, তবে এবার অবশ্য পিচ ইনভেডার জার্ভ নন। ক্রিকেটের স্বর্গখ্যাত লর্ডসে এশেজের দ্বিতীয় টেস্ট চলাকালে দুজন প্রতিবাদী কমলা রং নিয়ে ঢুকে পড়েন মাঠের ভেতরে। প্রথম টেস্টে রোমাঞ্চ ছড়ানোর পর এশেজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে 28 জুন। প্রথম দিনের প্রথম সেশনের একেবারে শুরুতেই দেখা যায় এই দৃশ্য। প্রথম ওভার শেষ হওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় ওভার শুরু হওয়ার ঠিক আগে জাস্ট স্টপ অয়েল লেখার টি শার্ট পরা দুই ব্যক্তি গ্র্যান্ড স্ট্যান্ড থেকে পেরিমিটার সিকিউরিটি পেরিয়ে মাঠের দিকে দৌড় দেন। একজনকে বেন স্টোকস এবং ডেভিড ওয়ার্নারের সামনে স্ট্রিপে পৌঁছাতে বাধা দেওয়া হয় এবং ধরেও ফেলা হয়। ইংলিশ অধিনায়ক স্টোকসও তাকে আটকানোর চেষ্টা করেন। সাধারণত এসব ক্ষেত্রে দেখা যায় পিচ ইনভেডারদের কাছ থেকে ক্রিকেটাররা যতটা পারেন দূরে থাকেন, তবে জনি বেয়ারস্টো এক কাঠি সরেশ। সবসময় রাশভারী আর গম্ভীর মুখে থাকা বেয়ারস্টো যেন খুব বিরক্ত হলেন বিক্ষোভকারীদের দেখে। ততক্ষণে অনাহূত অতিথি অনধিকার চর্চা করে চলে গিয়েছেন পিচ পর্যন্ত। তখন তাকে জনি বেয়ারস্টো কোলে তুলে নিয়ে মাঠের বাইরে ফেলতে ভো দৌড় দেন। এক পর্যায়ে অবশ্য পুলিশ এসে তাকে বেয়ারস্টোর কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। বেয়ারস্টো যখন তাকে কোলে করে বাইরে নিয়ে যাচ্ছিলেন তখন দর্শকরা বেশ মজাই পাচ্ছিলেন, সমস্বরে চ্যান্ট করে বেয়ারস্টোকে উৎসাহিত করছিলেন তারা। ওই প্রতিবাদী বিক্ষোভকারীকে স্পর্শ করায় কমলা রং লেগে যায় বেয়ারস্টোর জার্সি আর গ্লাভসে। তাই জার্সি এবং উইকেট কিপিং গ্লাভস পরিবর্তন করতে মাঠ ছেড়ে চলে যান ইংলিশ উইকেট কিপার। যদিও খানিক বিরতি শেষে কিছুক্ষণ পর আবার শুরু হয় খেলা। জাস্ট স্টপ অয়েল হলো পরিবেশ আন্দোলনের একটি জোট। গত 1.5 বছর ধরে তাদের তৎপরতা বেশ বেড়েছে খেলার মাঠগুলোতে। এই সময় তারা যুক্তরাজ্যে প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচ, রাগবি ইউনিয়নের প্রিমিয়ারশিপের ফাইনাল এবং ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল স্পোর্টিং ইভেন্টকে ব্যাহত করেছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।